আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন, যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেব, গ্যারান্টি কি? গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক, আমি মেরে খাবো না, এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক। বন্ধকটা হলো গ্যারান্টির জন্য। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, শতকরা প্রায় 100%-এর মতো, 99%-এরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে, এটা সুস্পষ্টভাবে নাজায়েজ কাজ। অনেক উলামায়ে কেরাম এটাকে একাট্টা হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিমি বলেছেন, কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কারণ কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয়, রেবা হিসাবে গণ্য হয়। এই জন্য অনেক উলামায়ে কেরাম এটাকে রেবা বলেছেন, সুদ বলেছেন। অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম, আপনি আমাকে 5-10 লাখ টাকা দিলেন, আমার বিপদ হয়েছে, সেজন্য সেই টাকাটা আমি কাজ সারলাম, যতদিন আপনার টাকা আমি শোধ না করব, বিনিময়ে যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন। তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপকার ভোগ করছেন, ফায়দা হাসিল করছেন, এটা গুনাহ হবে। এখন কথা হলো, আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে, কারোর কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয়? টাকা দিয়ে দিব 5 লাখ, জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে, কিন্তু তার জমি সেই ভোগ করবে, এটা কি কেউ দেয় নাকি? হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা, তাহলে লাভটা কি? মনে রাখবেন, কর্জে হাসানা, মানুষকে হাওলাত দেওয়া, এটা এত বড় ইবাদত, এত বড় সওয়াব, কোনো কোনো ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি সওয়াব হয় কর্জে হাসানা। কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে, লোন দেওয়ার সিস্টেম আছে, এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি, দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায়, ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না। আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নেবেন। গ্যারান্টি কি? আপনি কাউকে 10,000 টাকা লোন দিয়েছেন, তার মোবাইলটা গ্যারান্টি দেন, মোবাইলটা বন্ধ করে ডেস্কে আপনি ফেলে রাখেন, আপনার ড্রয়ারে ফেলে রাখেন, টাকা দিবা মোবাইল নিয়ে যাবা, কাহিনী শেষ। তাহলে সে ঘড়িমসি করতে পারবে না, টাকা দিচ্ছে না, এলাকার ময়মুরব্বী চেয়ারম্যান মেম্বারকে ডেকে আলেম ওলামাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠে বিক্রি করেন, আমার টাকা আদায় করে দেন, কাহিনী শেষ। তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন, লোনটা আদায়ও হলো, কোনো ভয় থাকলো না। ইসলামের সব সমস্যার, সকল সংকটের সমাধান আছে, শুধু আমরা আমল করি না। অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ। মনে রাখবেন, শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো, লাভ হলো আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। বিদায় খোলাসা কথা হলো, জমি বন্ধক রেখে সেটা ভোগ, যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন না, জমি থাকবে তার কাছে গ্যারান্টি হিসাবে, যার জমি ভোগ তিনি করবেন, শুধু তিনি টাকা না দিলে জমি যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায় মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে, সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। তবে এখানে বিপরীত রাস্তা, বিকল্প একটা রাস্তা আছে, সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত, আপনার 5 লাখ টাকা দরকার, কিন্তু জমি আপনাকে কেউ, এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া, যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন, চেঞ্জ করে নেন, ফরম্যাটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে। কীভাবে সেটা আমি বলি, যারা কট নেন, পদ ফরম্যাটটা হবে এরকম, ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা, আমি ওনাকে 5 লাখ টাকা দিলাম, উনি আমাকে জমি দিল, আমরা বলবো এটা কট না, এটা বন্ধক না, এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে, আপনার 10 কাঠা জায়গা আছে, 1 বিঘা জায়গা আছে, 5 লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব, এই জমিটা আমি ভাড়ায় নেব, প্রতি মাসে এই 1 বিঘা জায়গার ভাড়া আমি 100 টাকা দেব। দুই পক্ষ রাজি হয়ে 2 টাকাও ধরতে পারে, এটা তাদের ব্যাপার, 100 টাকা, 200 টাকা বা 50 টাকা ভাড়া থাকলো প্রতি মাসে, বছরে 1200 টাকা ভাড়া থাকলো, 5 লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম, তাহলে এটা হলো জমি ইজারা, ইজারা মানে ভাড়া দেওয়া, ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় আছে, যে আমি আপনাকে ভাড়া দিলাম, এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন, জমি ভাড়া দিয়ে দিছি, ভাড়া দিলে যিনি ভাড়া নিছে তিনি যা ইচ্ছে তা করতে পারবে, অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে, আর টাকা যিনি দিছেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে, কাটতে থাকবে, লামসাম ভাড়া থাকবে যাতে কোনো অসুবিধা না হয়। 5 বছর পরে উনি পরিশোধ করছেন, তাহলে মাসে 100 টাকা করে ধরলে বছরে 1200 হয়, 5 বছরে 5×12 60 হয়, ওই 5 লাখ থেকে 6,000 টাকা বাদ যায়, বাকি টাকা পরিশোধ উনি করে দিবে, তাহলে উভয়ের জন্য হালাল হবে। সিস্টেমটা বুঝতে পারছেন? যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে, কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে না।